অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির জুরুলা গ্রাহক হুড়াহুড়ে বাড়িছে আলু পেঁয়াজকে ধরি বিভিন্ন শাক পাচলির দাম বজারলৈ গৈ খালি মোনারে উভতিছে গ্রাহক এই দৃশ্য গুৱাহাটী মহানগরের পুৱাই মহানগরীর বজারত প্রথম খবরের সাংবাদিক আলু পেঁয়াজৰ পৰা আৰম্ভ কৰি কেঁচা শাক পাচলিলৈকে মহানগৰীৰ প্ৰতিখন বজাৰতে আকাশলংঘী মূল্য বৃদ্ধি স্থান বেলতলা বজাৰ উপাসন শেষ হোৱাৰ লগে লগে যেন মহানগরীর যিসমূহ বজাৰ আছে বজাৰত যেন এক প্ৰকাৰ জুই লগা দেখা পোৱা গৈছে বিশেষকৈ শাক পাচলিৰ যি মূল্য ইতিমধ্যে আকাশলম্বী হৈ পৰিছে উলুবাৰী বজাৰতো গ্ৰাহকৰ মাজত হাহাকাৰ মই এখন এতিয়া বজাৰত উপস্থিত আছোঁ বজাৰত যিহেতু যোৱা কিছুদিনত খাদ্য সামগ্রীর যথেষ্ট দাম বৃদ্ধি হওয়ার অভিযোগ উত্থাপিত হয়ে গেছে বা দাম বৃদ্ধি হয়েছে ইতিমধ্যে আমি এই খবর জানাই গৈছিলোঁ গতিকে আজির দিন আজি যেহেতু রবিবারের দিন আর মহানগরীর প্রতিখন বজারতে আজি উপলব্ধ হব বিভিন্ন খাদ্য সামগ্রী আর দাম বৃদ্ধিক লৈ যোগান বিভাগে গুরুত্ব নিদিয়ার অভিযোগ গ্রাহকের 40 টাকার তলত একো বস্তু নাই সব 50, 60, 70, 80 যেনে যার যি মন যায় দাম কয় কোনো কন্ট্রোল নাই মার্কেটের উপর সেইটাই কথা যোগান বিভাগের আসলে কোনো গুরুত্বই দিয়া না গুরুত্বই দিয়া যোগান আছে নাকি সাপ্লাই ডিপার্টমেন্টে নাই দাম তো বহু সব বস্তু রেট বাড়ি আছে পেঁয়াজ আগতে পাল্লা লৈছে 140 টাকা এটা 170 টাকা বিচারি আছে তো ইমান যদি দাম বাড়ি থাকে তাহলে কেনে কব আমি কেনে চলিম কেবল গুয়াহাটিতে নে রাজ্যের অন্যান্য প্রান্তটো একই পরিবেশ স্থান বরপেটার বরমারা বজার বস্তুর দাম সকল ক্ষেত্রতে একেবারে মূল্য বৃদ্ধি হয়ে গেছে এই 500 টাকা দিয়ে তলুকের নহয় এতিয়া খাটি গোয়া মানুষবিলাক শ্রমিক সকলে বনুয়া সকলে এতিয়া মানে রাজপথত বহিবলগা হয়েছে তার বাদে কোনো ধরনের কারণ নাই ব্যতিক্রম নহয় মধ্য অসমের ব্যবসায়িক প্রাণ কেন্দ্র জাগিরুদতো জাগিরুদর পাচলি বজারত এতিয়া সামগ্রীর আকাশলঙ্কি দাম দাম বৃদ্ধিয়ে বিপদত পেলাইছে বিক্রেতাকো বজারের সামগ্রীর মূল্য ইমান বাড়িছে যে সাধারণ মানুষের আসলে মানে জিয়াই থাকাই প্রবলেম হয়েছে আপনার 50 টাকার তলত একু সবজিয়ে নাই একেবারে সাধারণ সবজি এটাও ধর 50 টাকা আপনার কেজি হয় তো 50 টাকা কেজি হলে ধর মানুষ এখন অকল ধর বোলে ভেন্ডি এক আধা কেজি লই গেল ভেন্ডি দিয়ে আমি চলে যাম সেনুকাতো নয় শাক শাক পাচলির যদি ইমান দাম বাড়ে তেতিয়াহলে মানুষের মানে সচাকে জিয়াই থাকা বড় প্রবলেম হবে নির্বাচনের পাছত হঠাৎ বর্ধিত হারত বাড়িছে শাক পাচলির দাম কেবল শাক পাচলি নহয় আলু পেঁয়াজৰ পৰা আৰম্ভ কৰি মাছ মাংসলৈকে সকলোতে গ্রাহকে ভৰিবলগীয়া হৈছে অতিরিক্ত ধন ব্যুরো রিপোর্ট প্ৰথম খবৰ